হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা জায়গা চলে এসেছি, সেখানে ভিডিও করতে এসেছি। তো মনে হচ্ছে আশেপাশে আপনাদের জায়গা খুব ভালো লাগবে। তো যে এটা মেন বিগেস্ট আপডেট নিয়ে চলে এসেছি, যে কথাটা মেন কথায় আসি, আপনারা খুব খুশি হবেন যে দেবদাস যে আপকামিং সিনেমা, যে কাছের মানুষ সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছে 3 থেকে 4 দিন কি 5 দিন হবে। তো সিনেমাটা যে এই মানে 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, 1 মিলিয়ন অনলাইন ভিউজ হয়েছে। এবারে দর্শকরা হয়তো আপনারা বলবেন যে দেবদাত্ত অনেক সিনেমা হচ্ছে যে 1 মিলিয়ন 10 মিলিয়ন 11 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। হ্যাঁ, সেটা সত্যি কথা, কিন্তু যেমন কেলোর কীর্তিতে এই মুহূর্তে 10 মিলিয়ন ভিউজ আছে, কিন্তু সেটা তো প্রায় 3-4 বছর ধরে ইউটিউবে আছে, তারপর তো মানে অত ভিউজ হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি যে এত ভিউজ হবে কেউ আশা করেনি। তো এবারে 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, 1 মিলিয়ন বেশি, প্রায় 1,55,553 এখন সামথিং এটা হবে, 1 মিলিয়ন পার হয়ে গেছে। এই যে রেকর্ড দেবদার, সবসময় দেবদা যে রেকর্ড, মানে দেবদার নিজের রেকর্ড নিজেই ভাঙে। আর একটা কথা, যে দেবদার যে কাছের মানুষ সিনেমার সং আসে তোলা, সে দারুণ সাফল্য পেয়েছে। এবং যে আগের ভিডিওতে বলেছি আমি যে দেবদার যে এই সংটা হিন্দি চ্যানেল রিলিজ হচ্ছে, সোনি সং ইন্ডিয়া, মানে হিন্দি চ্যানেল। এবার এই সিনেমাটি খুব মানে যে সংটা খুব ভালো হবে, মানে হিন্দি চ্যানেল রিলিজ হওয়া দেবদা মানে রেকর্ড, ঠিক আছে। এবারে দেখা যাক কতটা কত কী হয়, কত দূর মানে কত বড় হিট হয়। তো আজকে সন্ধ্যায় 6টার দিকে সংটা রিলিজ হবে। আমরা তো সবাই জানি যে এই পুজোতে রিলিজ হবে কাছের মানুষ সিনেমা। আমি তো খুব এক্সাইটেড যে আমি মানে ফার্স্ট শো দেখবো কাছের মানুষ সিনেমা। আপনারা প্লিজ সবাই হলে এসে কাছের সিনেমা মানে কাছের মানুষ সিনেমা দেখবেন, আর দেবদাকে সাপোর্ট করবেন, বাংলা সিনেমাকে সাপোর্ট করবেন। সবসময় যা বলে আসি, দেবদা যে বলে আসি, আমরা সেই একটা কথাই বলে আসি দেবদার ফ্যান হিসাবে। তো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তো অসংখ্য ধন্যবাদ, এবং যেসব দর্শক নতুন ভিডিও চান চ্যানেলে, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, টাটা বাই বাই। নেক্সট ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।